আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ শুরুতে এই বিআরবি কেবল সংবাদ শিরোনাম এক হাজার ছাড়ালো দেশে করোনা আক্রান্তের সংখ্যা মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছেচল্লিশ জনে জানাল আইইডিসিআর চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু নীলফামারী রাজশাহী মৈমনসিংহ ও গোপালগঞ্জ লকডাউন এবং প্রাণঘাতী করোনা ভাইরাসের সতর্কতায় এবার ঘরে বসেই নতুন বছরকে বরণ করলো বাঙালি কেবল সংবাদ এবারে বিস্তারিত দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে গত চব্বিশ ঘন্টায় দুশো জন সহ এখন মোট আক্রান্ত এক হাজার বারো জন নতুন করে মারা যাওয়া সাতজন সহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে জনে রোগতত্ত্ব ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর এর অনলাইন এসব তথ্য জানানো হয় রিপোর্টে থাকছে বিস্তারিত ক্রমেই খারাপ হচ্ছে দেশের করোনা পরিস্থিতি বাংলা নববর্ষের প্রথম দিনে এক হাজার ছাড়িয়ে গেছে আক্রান্তের সংখ্যা বেড়েছে মৃতের সংখ্যাও মঙ্গলবার আইইডিসিআর এর অনলাইন বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান আগের চব্বিশ ঘন্টায় সারা দেশে নমুনা পরীক্ষা করা হয়েছে এক এর মধ্যে আক্রান্ত পাওয়া গেছে দুইশো নয় জনের দেহে মোট রোগী এক হাজার জন চব্বিশ ঘন্টায় মারা গেছেন সাতজন মোট ছিচল্লিশ জন নতুন করে সুস্থ হয়নি একজনও চব্বিশ ঘন্টার মধ্যে নমুনা হয়েছে এক হাজার আটশো চার এবং পরীক্ষা করা হয়েছে পূর্বের নমুনা সহ এক হাজার নয়শো ঘন্টায় সংক্রমিত সংখ্যা এবং সর্বমোট আক্রান্ত ব্যক্তি এক হাজার বারো জন গত চব্বিশ ঘন্টায় দুঃখের সাথে জানাচ্ছি গত চব্বিশ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন সাতজন এবং আমাদের সর্বমোট মৃত্যু সংখ্যা দাঁড়ালো ছেচল্লিশ জন গত চব্বিশ ঘন্টায় আমাদের কোন সুস্থ ব্যক্তি বাড়ি ফিরে যাননি করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তে নমুনা পরীক্ষার হার বাড়াতে দেশে আরও এগারোটি প্রতিষ্ঠানে পরীক্ষার ব্যবস্থা করা হবে এর মধ্যে ঢাকায় পাঁচটি এবং ঢাকার বাইরে ছয়টি সতেরোটি ল্যাবে আরটিপিসিআর পদ্ধতির মাধ্যমে বর্তমানে পরীক্ষা চলছে এবং আমরা এই পরীক্ষা আরো প্রসারিত করার জন্য মোট এগারোটি প্রতিষ্ঠান যেখানে আমরা সাত থেকে দশ দিনের মধ্যে এই পিসিআর পরীক্ষার মাধ্যমে আমাদের কার্যক্রম পরীক্ষা কার্যক্রম আরো সম্প্রসারিত করতে পারব এই সময় সাধারণ জনগণকে সরকারের নির্দেশনা অনুযায়ী ঘরে থাকার এবং লকডাউন মানার পরামর্শ দেন তিনি রাসনা দাস এটিএন বাংলা ঢাকা চাঁদপুরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে একজন মারা গেছে দেশের বিভিন্ন এলাকায় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে সংক্রমণ ঠেকাতে নীলফামারি রাজশাহী ময়মনসিংহ এবং গোপালগঞ্জকে লকডাউন ঘোষণা করা হয়েছে আর নারায়ণগঞ্জ থেকে পালিয়ে যাওয়ার সময় শতাধিক মানুষকে আটক করে পুলিশ প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন কামরুজ্জামান রাজীব করোনার উপসর্গ নিয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন তেত্রিশ বছরের এক যুবক মারা গেছে করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে নারায়ণগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় নারায়ণগঞ্জ তিনশো সজ্জার হাসপাতালটি করোনা চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে অন্যদিকে নারায়ণগঞ্জ হাই স্কুল ও সিদ্ধিরগঞ্জে নমুনা সংগ্রহের জন্য দুটি বুথ চালু করা হয়েছে এদিকে রাতে শহর থেকে পালিয়ে যাওয়ার সময় শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন এরপরই গফরগাঁও পৌরসভা লকডাউন ঘোষণা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারী সহ একশো জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে অপরদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গাজীপুর থেকে আসা করোনায় আক্রান্ত এক রোগী তথ্য গোপন করে ভর্তি থাকায় হাসপাতালের চোদ্দ নং ওয়ার্ডটি লকডাউন করা হয় গাজীপুরে গত চব্বিশ ঘন্টায় নতুন ৩৫ জন করোনা আক্রান্ত শনাক্ত করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় একজন চিকিৎসক সহ দুইজন ও কুমিল্লায় নয় জন করোনায় আক্রান্ত হয়েছে খুলনায় প্রথম করোনা ভাইরাস আক্রান্ত বাষট্টি বছর বয়স্ক একজন শনাক্ত হয়েছে তার বাড়িসহ পুরো এলাকা লকডাউন করেছে জেলা প্রশাসন তিনি নরসিংদীতে তাবলিক জামায়াতে অংশ নেওয়ার পর বাড়ি ফেরেন বরিশালে একজন চিকিৎসক ও নার্স সহ নতুন করে পাঁচজন করোনা আক্রান্ত হয়েছে এদের বাড়ি ও এলাকা লকডাউন করা হয়েছে গাইবান্ধায় আরও দুজন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে সাভারে প্রথম একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন করোনা আক্রান্ত এক ইতালি প্রবাসীকে চিকিৎসা দেওয়ায় নোয়াখালী জেলা শহরের প্রাইম হসপিটালকে লকডাউন করা হয়েছে লকডাউন বাস্তবায়নে নোয়াখালী জেলার বিভিন্ন প্রবেশদ্বার ও অভ্যন্তরীণ সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে কামরুজ্জামান রাজীব এটিএন বাংলা করোনা ভাইরাস প্রতিরোধে দেশের সব মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন শতভাগ সচেতনতা ও সামাজিক দূরত্ব রক্ষাকে এবার বাংলা নববর্ষের অঙ্গীকার হিসেবে গ্রহণ করতে হবে রাজধানীর সরকারি বাসভবনে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানোর সময় ওবায়দুল কাদের এসব কথা বলেন মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে দেশের সকল মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলা শতভাগ সচেতনতা সামাজিক দূরত্ব রক্ষার শপথই এবারে বাংলা নববর্ষে আমাদের সকলের সম্মিলিত অঙ্গীকার সকলেই ঘরে থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন করোনা প্রতিরোধে বীরে জাতি বাঙালি প্রতিরোধ যুদ্ধে জয় আমাদের হবেই ইনশাল্লাহ বাংলা নববর্ষ চোদ্দশো সাতাশ জীবনে সরকার প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যাপক সহায়তা সহ দেশে প্রায় ছয় কোটি মানুষকে সরকারের সহায়তার আওতা এনেছে তা সিপিডির গবেষণায় প্রতিফলিত না হওয়ায় বিষয় প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে তিনি এ কথা বলেন এ সময় গণমাধ্যম কর্মী সহ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান তথ্যমন্ত্রী

সরকারের অবহেলায় দেশের করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এক ভিডিও বার্তায় তিনি বলেন করোনা মোকাবেলায় এখনও প্রয়োজনীয় সংখ্যক হাসপাতাল প্রস্তুত করা হয়নি সরকার সমর্থকরা ও এর চাল লুটপাত করেছেন অভিযোগ করে সেনাবাহিনীকে চাল বিতরণের দায়িত্ব দেওয়ার আহ্বান জানান খন্দকার করছি। যথাযথভাবে এই পরীক্ষা সম্প্রসারণ করে সংখ্যা বৃদ্ধি করে যত সম্ভব দ্রুত সারা বাংলাদেশে এই করোনা ভাইরাস আক্রান্ত থেকে চিহ্নিত করা হোক তাদের চিকিৎসা করা হোক হাসপাতালগুলোতে আইসিউ বেড এবং পর্যাপ্ত ভেন্টিলেটর আপনারা সংগ্রহ করে এটা প্রস্তুত রাখুন করোনা মহামারী পরিস্থিতিতেও রাজধানীর অনেক মানুষ ঘরে থাকার সরকারি নির্দেশনা মানছেন না সশস্ত্র বাহিনী ও আও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরলস চেষ্টার পরও সচেতন হচ্ছেন না তারা সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা রিপোর্ট করছেন হুমায়ুন চিস্তি করোনা সংক্রমণ এড়াতে সারাদেশের মানুষকে ঘরে থাকতে দেয়া হয়েছে সাধারণ ছুটি মানুষকে ঘরে রাখতে সড়কে টহল দিচ্ছে সেনাবাহিনী র্যাব ও পুলিশ এত কিছুর পরও রাজধানীর মিরপুরের রাস্তায় দেখা গেল রিকশা ও মানুষের অবাধ চলাচল রাজধানীর মূল সড়কে টিসিবির পণ্য কিনতে মানুষের লাইনে নেই কোনো শারীরিক দূরত্ব একই অবস্থা বাজারগুলোতেও আবার জরুরি কাজ ছাড়াই ঘর থেকে বের হচ্ছেন নিম্নবিত্ত অনেকে

তবে লাগাতার টহল ও আইনি ব্যবস্থা নেওয়ার পরও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কিছু দোকানপাট আছে যারা সুযোগ নেওয়ার চেষ্টা করে। আমরা সেগুলোকে পয়েন্ট আউট করে করে আমরা আবার কসডাউন করছি। এছাড়া যারা বারবার এই কাজগুলো করছে, কথা শুনছে না, পুলিশের সহায়তায় তাদের বিরুদ্ধে আইনি অনেক ব্যবস্থা নিচ্ছে। আর আমরা কন্টিনিউয়াসলি মোটিভেশনের মাধ্যমে তাদেরকে সচেতন করে যাচ্ছি। এদিকে রাজধানীর প্রায় প্রতিটি মূল সড়কে রয়েছে পুলিশের সতর্ক অবস্থান। যারা বাইরে বের হচ্ছেন তাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি সচেতন করছেন তারা রাস্তায় মানুষের উপস্থিতি শূন্যের কোটায় নামিয়ে আনতে আইন বাহিনীর আরো কঠোর হওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন নাগরিকরা চিস্তি এটিএন বাংলা ঢাকা স্বচ্ছ ইমেজ ও মানবিক পুলিশ বাহিনী প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা করেছেন বলে জানিয়েছেন পুলিশের বিদায়ী মহাপরিদর্শক ডক্টর জাভেদ পাটোয়ারি তিনি জানান করোনা ভাইরাস মোকাবেলায় জনগণকে ঘরে রাখা এবং সচেতন করতে পুলিশ মাঠে রয়েছে আইজিপি হিসেবে দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার আগে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন আরো জানাচ্ছেন জামান সজীব জাবেদ পটোয়ারি প্রায় 35 বছরের চাকরি শেষে পুলিশের সর্বোচ্চ পদ থেকে বিদায় নিচ্ছেন ডক্টর জাবেদ পটোয়ারি করোনা ভাইরাস পরিস্থিতির কারণে ভিডিও কনফারেন্সের মাধ্যমে করা বিদায়ী সংবর্ধনালে তিনি বলেন পুলিশের নিয়োগ পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে মেধাবীদের গুরুত্ব দেওয়া হয়েছে আমরা প্রায় 3500 ইনস্পেক্টর এবং প্রায় 13000 কনস্টেবল আমরা নিয়োগ করেছি আমাদের এই প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ যেখানে মেধার ভিত্তিতে স্বচ্ছতার সাথে লোকপ্রিয়োগ হয়েছে করোনাভাইরাস মোকাবেলায় পুলিশের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন জঙ্গি সন্ত্রাস মাদক মোকাবেলায় পুলিশের প্রশিক্ষণ ছিল এখন অদৃশ্য সত্তর বিরুদ্ধে যুদ্ধে পুলিশ মানবিকভাবে কাজ করছে এই যুদ্ধে আমাদের নেই কোনো ট্রেনিং কিন্তু তারপরেও আমরা কিন্তু কিছু বা হইনি সেই জানুয়ারি থেকেই আমরা আমাদের পুরো পুলিশ বাহিনীকে প্রস্তুত করার সর্বতভাবে প্রচেষ্টা নিয়েছি প্রথম থেকেই চেষ্টা করেছি মানুষকে সচেতন করা তার কারণ মানুষকে সচেতন না করতে পারলে এই করোনা থেকে পরিত্রাণ কোনো দেশ পায়নি সেটি আমরা বিশ্বের দিকে তাকালেই দেখতে দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য গণমাধ্যম কর্মীদের ধন্যবাদ জানান তিনি নতুন আইজিপি তার দেখানো পথ অনুসরণের পাশাপাশি নিজের বেধাকে কাজে লাগিয়ে পুলিশ বাহিনীকে আরো দক্ষ ও আধুনিক করে গড়ে তুলবেন বলেও আশা করেন তিনি নিয়াজ জামান সজীব এটিএন বাংলা ঢাকা অবৈধভাবে বিক্রি বা মজুদ করার কারণে দেশের বিভিন্ন স্থান থেকে প্রায় সাড়ে তিনশো বস্তা চাল ও টিসিবির বিপুল পরিমাণ সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে পাবনায় দুশো উনত্রিশ বস্তা চালসহ বেড়া উপজেলার ঢালারচর ইউপি চেয়ারম্যান কোরবান আলীকে আটক করেছে র্যাব সোমবার রাতে উপজেলার বাগেরহাট বাজার থেকে তাকে আটক করা হয় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে এদিকে ত্রাণের চাল চুরির সাথে জড়িত থাকার অভিযোগে কোরবান আলীকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ এ ঘটনায় সহায়তা করার বেড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল বাতেনকে দল থেকে অব্যাহত দেওয়া হয়েছে বরিশালের গৌর নদীর বাঁকাই বাজারের একটি দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির চুয়ান্ন বস্তা চাল উদ্ধার করা হয়েছে এ সময় চালের বিক্রেতা বাঁকাই বাজারের ডিলার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি প্রদীপ কুমার দত্ত চাল ক্রেতা পঙ্কজ সাহা ও ভ্যান চালক শঙ্কর পালকে গ্রেপ্তার করেছে পুলিশ ভোলার দৌলতখানে এক মুদি ব্যবসায়ীর বসত ঘর থেকে আটত্রিশ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন উপজেলার চরখলিবা ইউনিয়নের দলিল উদ্দিন হাটবাজার হাট বাজার সংলগ্ন নিজি মুদি ব্যবসায়ী জুয়েলের বসত ঘর থেকে এসব চাল উদ্ধার করা হয় এ ঘটনায় ব্যবসায়ী জুয়েল ও তার ভাইকে আটক করেছে পুলিশ রংপুরের রেল স্টেশন এলাকার একটি বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা টিসিবির ছয় হাজার চারশো আশি লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে ডিবি পুলিশ এ সময় এরফান হাসান সুমন নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় উদ্ধার করা তেল কালো বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ এবারে জানাবো পার্টেক্স খেলার খবর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে আরও দুই বছরের জন্য বাফুপের দেওয়া প্রস্তাবে রাজি হয়েছেন জেমিডে এটিএন বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ করোনাভাইরাসের কারণে বর্তমানে জেমিডে লন্ডনে অবস্থান করছেন সেখান থেকে ফিরলেই এই ব্যাপারে চুক্তি স্বাক্ষর হবে প্রাথমিকভাবে দশ থেকে বারো হাজার ডলার ধরা হয়েছে তার মাসিক বেতন আগামী সাফ গেমসকে প্রাধান্য দিয়ে জাতীয় দলের দায়িত্ব নেবেন জেমিটি। শেষ করার আগে সংবাদ এক হাজার ছাড়ালো দেশে করোনা আক্রান্তের সংখ্যা মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে জনে চাঁদপুরে করোনা উপসর্গ নিয়ে একজনের মৃত্যু নীলফামারি রাজশাহী মৈমনসিংহ ও গোপালগঞ্জ লকডাউন এবং প্রাণঘাতী করোনা ভাইরাসের সতর্কতায় এবার ঘরে বসেই নতুন বছরকে বরণ করল বাঙালি দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ধন্যবাদ